বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আগামীকালের রুটিনে আমার ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যে প্রথম দিকে তোমাদেরকে পড়াচ্ছি যে সভ্যতার ইতিহাস, গত ক্লাসে মিশরীয় সভ্যতা পড়িয়েছিলাম, আজকে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা আর ভিতরেই পরবর্তী সময়ে ব্যাবিলনীয় সভ্যতার উন্মেষ, আরও তিন চারটা সভ্যতা। সুমের নামক সেমেটিক একটি জাতি, সেমেটিক মানে আরব, তারা আরব দেশের উত্তর পশ্চিম দিক থেকে, বিশেষত সিরিয়া এলাকা থেকে একদল জাতি এসে তারা ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর মধ্যবর্তী উর্বর এলাকায় তারা বসবাস শুরু করে। এই যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, যাকে আরবিতে দজলা এবং ফোরাত, এই দুই নদীর মধ্যবর্তী এলাকাটা হলো উর্বর অঞ্চল, যাকে গ্রিক ভাষায় মেসোপটেমিয়া বলা হয়, মেসোত্ব দুই, টেমিয়ত্ব অঞ্চল, দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। যেমন আমাদের ভারতবর্ষে গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দো আব, দো মানে দুই, আব মানে পানি, দুই পানি অর্থাৎ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। তো ইউফ্রেটিস অ্যান্ড টাইগ্রিস নদী, যা বর্তমানে মধ্যপ্রাচ্যের ইরাকে পড়েছে, ইরাক যে একটা মুসলিম রাষ্ট্র, বর্তমানে যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র, অথচ মিশরীয় সভ্যতা সবচেয়ে পুরানো হলো খ্রিস্টপূর্ব 5000 অব্দের হলো। কোনো কোনো ঐতিহাসিক এদের সভ্যতাকে তার সমান বা তার আগের বলে, তবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে এই সেমিটিকদের, বিশেষ করে সুমেরীয়দের এই সভ্যতা 4000 বছর অব্দের, মানে যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগের এটা সভ্যতা। তো এখানে এসে তারা এই কৃষিকার্যের ব্যাপক উন্নতি সাধন করে, এবং তারা যে গ্রিক রোম সভ্যতা, এটা তো আরও পরবর্তী সভ্যতা আছে, তারা যে নগরভিত্তিক সভ্যতা গড়ে তোলে, সেই তাদের মতো, মানে তাদের পূর্বসূরিয়েরা, তারা এরকম নগর সভ্যতা গড়ে তোলে। তারা দালান কোঠা, পয় প্রণালী, রাস্তাঘাট, সুন্দর একটা শহর তারা সৃষ্টি করে। তো তাদের ধর্মীয় এবং রাষ্ট্রপ্রধানের উপাধি ছিল পাতেজি। এরপরে মন্ত্রীবর্গ, রাজপুত্র, তারপরে অন্যান্য অভিজাত শ্রেণী এবং ক্রীতদাসদের অবস্থা, তো পুরা সুমেরীয় সভ্যতা এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চল পুরাটাই উর্বর ছিল, এজন্য তারা অনেক উন্নতি লাভ করে। তারা শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক সামাজিকতায়, যোগাযোগ, ব্যবসা বাণিজ্যে সব দিক থেকে একটা উন্নতি সাধন করে। তারাও মিশরীয়দের মতো তাদের ধর্মটা অত পরিষ্কার ছিল না, তারপরেও তাদের সূর্যের দেবতা, যে প্রথম অবস্থায় মারদুক, পরবর্তী সময় আল শামস, আরবিতে শামস মানে সূর্য, এভাবে বায়ুর দেবতা ইনলিল,
তারপরে ইস্টার, এভাবে বিভিন্ন দেব দেবী প্রচলন দেখা যায়। মানে গ্রিক সভ্যতায় আমরা দেখা পরবর্তী সময় আমরা দেখি গ্রিক সভ্যতায় অনেক দেব দেবীর অবস্থান, যেটা আমাদের ভারতবর্ষের আর্যদের মাঝে কিছু দেখা যায় এবং পরবর্তী সময় হিন্দুরা অনেক দেব দেবীর প্রচলন শুরু করে। তো তারা তাদের মন্দিরকে বলা হতো জিগুরাত। জিগুরাতটা অনেকটা যে হিন্দুদের যে তুলসীতলা আছে, তারা চারদিক থেকে ধাপে ধাপে উপর দিকে শুরু করে তারা পাকা করে যেভাবে উপরে একটু মাটি দিয়ে তুলসী গাছ তারা লাগায় হিন্দু সম্প্রদায়, এবং সেখানে সান্দ্য প্রদীপ জ্বালায় এবং সেখানে তারা পূজা করে, তুলসী গাছের নিচে পূজা করে। তো ওদের জিগুরাটটা এই রকমের ছিল, আরও বড় ছিল তো, এবং এটা মাটির তৈরি ছিল। এই জিগুরাতকে পরবর্তী সময় আর্যরা এটা ফলো করে, তারা স্বর্ণের রূপার অলঙ্কার ব্যবহার করতে জানতো। তারা প্রথমে জলঘড়ি, তারপরে এবং তাদের পঞ্জিকা ছিল চান্দ্রভিত্তিক, এবং তারা পূরণ যোগ বিয়োগ এগুলো তারা প্রচলন করে। তারা তাদের লিখন পদ্ধতি ছিল, তারা কাদা মাটিকে তারা ট্যাবলেটের মতো বানিয়ে, তারপরে কাঁচা ট্যাবলেটকে তারা নলখাগড়া দিয়ে কলম বানিয়ে এখানে তারা কিছু চিত্র ব্যবহার করত এবং রোদে পুড়িয়ে, এটা ছিল তাদের বর্ণমালা, তারা মনের ভাব প্রকাশ করত। পরবর্তী সময় এটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে এটা কণিক চিহ্নতে ভি, ইংরেজি ভি অক্ষরের মতো, বা বিভিন্ন কণিক চিহ্ন বা টিক চিহ্নের মতো তারা ব্যবহার করত। তো তাদের এই এই লেখাগুলো 500 অক্ষরের মতো ছিল, যেটা ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে ইংল্যান্ডের লন্ডন শহরে, ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত আছে। তো এভাবে তারা সভ্যতায় এবং অনেক এগিয়ে যায়। তবে মৃত্যু সম্পর্কে তাদের অত, মৃত্যুর পরে বা পরজগৎ সম্পর্কে তাদের একটা অতটা ধারণা ছিল না। তারা কফিন ছাড়াই মানুষ মারা গেলে তাকে মাটির নিচে সমাহিত করত, এবং পরবর্তীকালে কি হবে তারা এগুলো জানতো না। তো সুমেরীয় রাজা দঙ্গির প্রচলিত কিছু আইন ছিল, যেমন রাজাকে মান্য করা, আইনকে মান্য করা, চুরির জন্য শাস্তি, তারপরে সেচ ব্যবস্থার অসুবিধা করলে তার জন্য শাস্তি। এই রাজাকে পরবর্তী সময় সুমেরীয় রাজা, এই সুমেরীয় প্রথম দিকের যে রাজা ডুঙ্গির যে সংহিতা, আইন সংহিতা, এটাকে পরবর্তী সময় সুমেরীয় তথা ব্যাবিলনীয় রাজা হাম্বুরাবি, এটা কোড অফ হাম্বুরাবি নামে খ্যাত, তিনি পাথর খোদাই করে বেসল্ট, প্রায় 6 ফুট থেকে 8 ফুট লম্বা একটা পাথরের খুঁটি, এবং এটার সামনে তিনি সূর্য দেবতার সামনে তিনি নিচু অবস্থায় পাথরের খুঁটির মাঝে অনেক তার আইন সংহিতাগুলো লেখা ছিল। রাজার আদেশ মান্য করতে হবে, আইনশৃঙ্খলাকে মান্য করতে হবে,
দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, মানে কেউ যদি কারো একটা একটা বা দুইটা চোখ তুলে ফেলে তারও চোখ তুলে ফেলা হতো, কারোর যদি একটা দাঁত ফেলি দেয় তারও একটা দাঁত, হাতের বদলে হাত, হত্যার বদলে হত্যা। তারপরে কিভাবে পশু থেকে চামড়া ছাড়াবে এবং পশু তারা পশুকে কাটবে, তারা কিভাবে খাবে, ওই সকল ব্যবস্থা ছিল, জলসেচের নিয়মাবলী, এবং সেচ ব্যবস্থাকে তারা খুবই গুরুত্ব দিত, এবং কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হতো, এই সকলের নিয়মাবলী সম্বলিত। তারপরে যে পাথরের স্তম্ভটি, এটা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে, সেই যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগের সেই সুমেরীয় রাজা এই হাম্বুরাবির যে আইন, যে যেটাকে কোড অফ হাম্বুরাবি, পরবর্তী সময় এই কোডকে অনেক সভ্যতা, গ্রিক রোম সভ্যতা বা অনেক সভ্যতা বা হিব্রু সভ্যতা, এরা ফলো করে। তো অনেকে মনে করেন এই সুমেরীয় সভ্যতাদের থেকে হিব্রু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, এই সকল সভ্যতা সৃষ্টি হয়েছে, এবং হিব্রুদের পূর্বপুরুষ ছিল এরা, হিব্রু জাত, মানে মুসা আলাইহিস সালামের যে বংশধর বা তাদের যে ভাষা, যেটাকে আরবিতে ইব্রানি ভাষা বলা হয়, যে ওল্ড টেস্টামেন্ট বা তাওরাত কিতাবের যে ভাষা, যেটাকে হিব্রু জাতি বা হিব্রু ভাষা, এটা হলো বর্তমানে যে ইহুদিদের ভাষা, জিও, ইংরাজিতে বলে জিও, ইহুদিদেরকে ইংরাজিতে বলে জিও, ইহুদিদের ভাষা। তো তারা সিরিয়া, তারপরে বিশেষ করে এশিয়া মাইনর, যেটা বর্তমানে তুরস্ক, এই সকল দেশের সাথে, এবং দক্ষিণ আরবের সাথে, এমনকি ভারতবর্ষের সাথেও, দক্ষিণ ভারতের সাথে তাদের নৌকার সাহায্যে তাদের ব্যবসা বাণিজ্য চলত। এই দিকে তারা মিশরের সভ্যতা থেকে এগিয়ে ব্যবসা বাণিজ্যের দিক থেকে, এবং তাদের এই সকল উপাখ্যানকে বলা হয় গিলগামেশ। তো ওদের যে লিখন পদ্ধতিকে বলা হয় কুইনিফরম বা কিলকাকার, যেমন মিশরীয় সভ্যতার যে লিখন পদ্ধতি, যে লিখার তারা চিত্রের সাহায্যে যে যে লিপি পদ্ধতি আবিষ্কার করছিল, সেটার নাম ছিল হায়ারোগ্লিপি, আর এদের হল কুইনিফর্ম বা কিলকাকার, যে কাদামাতির ট্যাবলেটে তারা নলখাগড়া দিয়ে, নলখাগড়া এক ধরনের চিকন চিকন বাঁশের কঞ্চির মতো বা আখের মতো, এটা ক্ষেতের আলে বা নদীর কূলে পাওয়া যায় এই গাছটা, তো এটা দিয়ে তারা কলমের মতো করে সুচালু করে তারা এগুলো প্রথম, তাদের প্রথম অবস্থায় ছিল চিত্রের মাধ্যমে, পরবর্তী সময় তারা এটাকে পরিবর্তন করে আস্তে আস্তে কোনিক পদ্ধতিতে, ইংরাজি ভি অক্ষর বা টিক চিহ্ন, বিভিন্ন চিহ্নের মতো তারা চলে যায়। তো আমরা দেখি এই সুমেরীয় সভ্যতা এমন একটা সভ্যতা, বাগদাদ বিখ্যাত 4-5টা সভ্যতার তারা ধ্বজাধারী বা তারা বহন করে আসছে, সেটা হলো যে সুমেরীয় সভ্যতা তথা ব্যাবিলনীয় সভ্যতা, সেখানে আরও তৈরি হয়েছে কালদীয় সভ্যতা, এশীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, এই ধরনের এত সভ্যতা একটা নদীর কূলে, দুইটা নদীর মাঝখানে, এটা পৃথিবীর আর কোথাও দেখা যায়। তো বাগদাদের জাদুঘরে এই সকল সভ্যতার অনেক নিদর্শন ছিল। ইরাকের যুদ্ধের সময় আমেরিকান
সৈন্যরা আমেরিকান সরকার নির্দেশে অনেক মূল্যবান মহামূল্যবান এই সকল পুরা কীর্তিগুলো তারা চুরি করে নিয়ে যায়, যেটা এখন আমেরিকার জাদুঘরে ঠাঁই পেয়েছে। এ চোরাই করার জিনিস ওদের জাদুঘরে ঠাঁই পেয়েছে, তারা তাদেরকে সভ্য দাবি করে। অথচ এই আমেরিকা আবিষ্কার হয়েছে 1492 খ্রিস্টাব্দে, তো সেখানে ছিল রেড ইন্ডিয়ানদের বসবাস। তো সেখানে স্প্যানিশরা বা ইংরেজরা পরবর্তী সময় অন্যান্যরা গিয়ে তারা রেড ইন্ডিয়ানদেরকে পরাজিত করে মেরে হত্যা করে দক্ষিণ দিকে তাড়িয়ে দিয়ে বনে জঙ্গলে তাড়িয়ে দিয়ে তারা সেখানে একটা মনুষ্য বসতি গড়ে তোল। তো এক্ষেত্রে দেখা যায় পৃথিবীর যত সভ্যতা আছে তন্মধ্যে প্রাচীন সভ্যতা হলো মিশরীয় সভ্যতা, তারপরে হলো এই দজলা ও ফোরাতের মধ্যবর্তী এই সুমেরীয়, এবং সেখান থেকে পরবর্তী সময় এটাকে ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়, এবং সেখান থেকে জন্ম হয়েছে কালদীয়, এশিরীয়, ফিনিশীয়, তারপরে এই সকল সভ্যতা সৃষ্টি হয়েছে। তো তাদের সিল, তাদের কিছু দ্রব্য দক্ষিণ ভারতে আবিষ্কৃত হয়েছে, তাহলে এটাতে বোঝা যায় দক্ষিণ ভারতের সাথে তাদের সম্পর্ক ছিল। এমনকি তাদের অনেক জিনিসের সাথে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সাথে মিল পাওয়া যায়। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগের, তার আর ওটা হলো 4000 বছর আগে, যেটা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল, এবং এটা এক সময় সিন্ধু নদের প্লাবনে মতান্তরে আর্যদের আক্রমণে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা ধ্বংস হয়ে যায়। তো আমরা তোমাদেরকে যে বলছিলাম ব্রিটিশ মিউজিয়ামে কোড অফ হাম্মুরাবির যে বা তাদের ইয়েগুলো যে কুনিফরম বা কিলকাকার, এবং তাদের হাম্মুরাবির যে আইন সংহিতা যে স্তম্ভটি বলছিলাম ব্রিটিশ মিউজিয়ামে, না সেটা ভুল ছিল, এটা আসলে এটা ফ্রান্সের লুভর জাদুঘর এটা সংরক্ষিত আছে। 1902 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ এটা আবিষ্কার করে ওইখানে নিয়ে যান। তো গ্রিক রোমান সভ্যতার মতো গ্রিক রোমান সভ্যতা যদিও পরে তাদের নগর প্রাচীর বেষ্টিত ছিল, চতুর্দিকে ওয়াল ঘেরা ছিল, এবং প্রায় 2000-2500 বছর তারা তাদের এই সভ্যতা টিকিয়ে রাখছিল। পরে 2008 খ্রিস্টপূর্বাব্দে প্রথম সারগণ এই সভ্যতাকে আক্রমণ করে এটা ধ্বংস করে দেয়, এবং তারা 400 বছর পর্যন্ত টিকেছিল। এভাবে আমরা দেখতে পাচ্ছি একটা সভ্যতার কীভাবে উত্থান পতন, তো সেটা আমরা লক্ষ্য করছি। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে অন্য পড়া পড়াবো। তোমাদেরকে আবার বলি, তোমরা ইসলামের ইতিহাসের জন্য ডক্টর আফমা রুল আমিনের বইটি কিনবে, এনএস পাবলিকেশনস,
ডক্টর আফম রুহুল আমিন এনএস পাবলিকেশনস। এটা চমনিতে, তারপরে মাস্টার পড়া ইকরা লাইব্রেরিতে, তারপরে মাজদিতে প্রমেজ বা অন্যান্য লাইব্রেরিতে পাওয়া যাবে। এই বইটা খুব ভালো লেগেছে, তোমরা এই বইটা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে কিনে ফেলবে, কারণ দুইটা ক্লাস তো একসাথে চলছে। তো সুতরাং তোমরা এটাতে আর ভুল করবে না। তো যারা অনলাইনে ক্লাসে এখনও সম্পৃক্ত হওনি, তোমরা আশা করি হবে, এবং তোমরা এক বন্ধু আরেক বন্ধুকে জানাবে, এবং ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে, আমরা তোমাদের ডেট অনুযায়ী, আমার ভাগে বুধবারের ক্লাস, ইনশাল্লাহ আমরা লেকচার দিয়ে যাব। বুধবারের ক্লাসটা সাধারণত মঙ্গলবারে বা মঙ্গলবারে রাতে হয়ে যায়, বুধবারে তোমরা এটা পেয়ে যাবে। এটা বুধবারে পেয়ে যাবে, অসুবিধা হবে না। তো তোমরা ভালো থাকো, এবং তোমাদের ভবিষ্যৎ সমৃদ্ধি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকে এখানে রাখছি। খুদা হাফেজ।